এখানে পর্বত সমস্ত কিছু শেষ হয়ে গেছে, যে বাচ্চাকে স্নান করানো থেকে সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি অনুষ্ঠানটা, যেখানে আসল অনুষ্ঠানটা দুপুরের যে অনুষ্ঠানটা হবে, মুখে ভাতের অনুষ্ঠানটা। তো চলুন, সবাই রেডি হয়ে গেছি, আমরা আবার সবাই একসঙ্গে যাব। আর দেখুন আমার মানে সাজুগুজুটা কেমন হয়েছে, আর আমার দেখুন তো খুব আর কেমন। তো আমার সাজুগুজুটা কেমন হয়েছে, খুব সাজুগুজু করিনি। তো চলুন যাই ওখানে আসল জায়গায়, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছে, লজে হচ্ছে। এখন তো কলকাতার উপর যে কোনো জায়গায়, আমাদের ওদিকেও কেউ আর বাড়িতে করে না, সব লজেই হয় অনুষ্ঠান, এখানে সেরকম। চলুন সবাই মিলে যাই লজে। তো আমরা পৌঁছে গেছি লজে, এই যে দেখুন গেটে ঢুকছি। তো আমাদের অলরেডি মানে লেট হয়ে গেছে অনেকটাই আসতে, কেন বলুন তো ওখানকার সমস্ত পর্ব মিটিয়ে আসতে একটু লেট হয়ে গেল, 1:30 বেজে গেছে। তো এসে পৌঁছে আমরা দেখি অনেকে এসে গেছে আর খাবার রেডি হয়ে গেছে, এই জন্য আমাদের প্রথমেই বসিয়ে দিল, খেতে বসিয়ে দিল আমাদের। আমরা বসে গেছি খেতে, পরপর খাবার দিচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি। তো মেনু কার্ডটা তো দেখালাম, অনেক কিছুই মেনুতে ছিল, তো আমরা খেয়ে নিই, দেখতে থাকুন আপনারা। এখানে ভাগনার টাইম হয়ে গেছে খাওয়ানোর, যে টাইমে ওকেও মানে ভাতটা খাওয়ানো হবে, অন্নটা খাওয়ানো হবে। তো মামা মামিমা বসে গেছেন, আর ওই যে ননদের বর আমাদের নন্দাই, তো ও একটু ভাতটা মাখিয়ে দিচ্ছে অল্প করে, যাতে মামা একটু মুখে দিলে মুখে ভাতটা ঢুকে, সেই কারণে। দেখুন এইটুকু বাচ্চা তো খুব শান্ত, আর যে যা মুখে দিচ্ছে অল্প অল্প, ও তো বেশি খেতে পারবে না, তো মুখে দিতেই ও কিন্তু খেয়ে নিচ্ছে। আর ভিডিওটা সামনাসামনি সুন্দর করে আমরা দেখাতে পারছি না, কারণ তো ওখানে যে ক্যামেরাম্যানরা আছে ওদের কাছে গেলেই ওরা বলছে ওদের ভিডিও ঠিকঠাক হবে না, ওই জন্য আমরা সাইড থেকে ভিডিওটা আমি করেছি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চারিদিকে দেখছেন তো গেস্টের ভিড়, তো এ যে ভিডিওটা করছি এ হাত ঘিরে দিচ্ছে, এসে মানে দেখানো ঠিক মতো যাচ্ছে, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখছেন তো সবাই হাত কীরকম হাত দেখাচ্ছে, যে যার মতো করে সবাই দাঁড়িয়েছে, যে আর কথা বলেছে, যে যার মতো করে করছে, দেখুন দেখুন দেখুন। সবাই তো আশীর্বাদ করছে, এখন আমাদের পালা, মামা মামির পালা। এই যে আমরা আশীর্বাদ করছি ভাগনাকে, মুখে ওই পায়েস যেটা বলা হয় ওটা, পরমান্ন বলা হয় ওটা, ভাগনার মুখে আমরা একটু একটু দিয়ে দেবো। একে একে সমস্ত গুরুজনেরা আশীর্বাদ করলেন, এখন বাবা মাকে নিয়ে ভাগনা সোনা কেক কাটবে। তো এই যে কেক রেডি হয়ে গেছে।
লজের অনুষ্ঠান শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মামার বাড়িতে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে আর ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেব। চলুন। বাড়ি পৌঁছলাম ভোর 4:30-টার সময়। উঠেছি, ভীষণ মানে ক্লান্ত লাগছে, কি আর বলবো, সারাদিন তো বুঝতে পারছেন একটু বিশ্রাম নেই। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।